আমি সব কিছু করি আমি সৎ আমি বৈধ তাহলে আমার খামার কেন গেল আমার ফিশারি কেন গেল আমার জমি কেন গেল তাহলে আপনাকে চলে যেতে হবে সেই ঘটনাতে যখন একটা মানুষ ছিল খুব ইমানদার এবং তার সব কিছু ভালো ছিল আদেশ নিষেধ মানত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত বিভিন্ন দোকানে আপনি যেখানে দেখবেন যে এখানে মুরগি রাখে পোলট্রি মুরগি এখানে মুরগি নাই তো মুরগি নাই দাম বাড়ছে কেন মুরগি নাই এটার পেছনে কারণ হচ্ছে যে কয়েকদিন আগে বৃষ্টিপাত যে পরিমাণে হয়েছিল অনেক মুরগি আপনার বৃষ্টি টিষ্টি ঠান্ডা পরিবেশে সর্দি হয়ে গেছে যার কারণে মুরগি অনেক মারাও গেছে আর এখন এই যে ঘরের যদি মুরগি তুলে মুরগি আনে সর্দি মুরগি খাওয়া দাওয়া করে না ওজন কমে যায় দোকানিদের লস হয় যার কারণে মুরগি কমে গেছে আরেক তো দাম বাইরে গেছে তো আপনি এখন কি করবেন এই যে ভারী বৃষ্টিপাত হইলো তাতে কিন্তু অনেক মানুষের ফিশারি ছুটে গেছে শেষ কিছুদিন পরেই কয়েকদিনের মধ্যে আপনার মাছের দাম বেড়ে যেতে পারে ফিশারি সংশ্লিষ্ট যে মাছগুলো কোনো কিছু করার নাই অনেক ভাই ক্ষতিগ্রস্ত হয়েছেন মহান আল্লাহ তাদেরকে হেফাজত করুন ভালো রাখুন খামারিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এখন প্রশ্ন আসছে যে এই যে এই যে দুর্যোগ আসছে তারপরে এগুলো কিন্তু মিস কল এরপরে কিন্তু মানুষের হুস না এখন তিন দিনের বৃষ্টি দিছে আর কিন্তু টানা উনিশ দিন দিতেছে এখন আপনি কী করবেন এখন আপনি হয়তো বলবেন যে আমি তো ভালো আমি তো আল্লাহর নামাজ পড়ি আমি তো আল্লাহর আদেশ নির্দেশ মানি আমি সব কিছু করি আমি সৎ আমি বৈধ তাহলে আমার খামার কেন গেল আমার ফিশারি কেন গেল আমার জমি কেন গেল তাহলে আপনাকে চলে যেতে হবে সেই ঘটনাতে যখন একটা মানুষ ছিল খুব ইমানদার এবং তার সব কিছু ভালো ছিল আল্লাহর আদেশ নিষেধ মানত কিন্তু যখন আসলো তখন পাপি বান্ধাদের সাথে তার বাড়িটা পর্যন্ত উড়ে গেল এখন প্রশ্ন আসলো তিনি এক হুজুরকে জিজ্ঞেস করলেন আমি তো সব করি আল্লাহর আদেশ নিষেধে মেনে কাজ করি তাহলে আমার বাড়িটা উইরা গেল কেন হুজুর তখন কি বলবেন হুজুর বললেন তুমি কি করছো একা একা ভালো থেকে একা একা তুমি জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করেছো তোমার দায়িত্ব এটা না তুমি যেরকম ভালো কাজ করো অন্যরা মন্দ কাজ করলে তাকে বোঝাও এবং তাকে ভালো কাজের পথে আনো তোমার অন্যায় হচ্ছে তুমি একলা একলা ভালো থাকার চেষ্টা করছো একলা একলা জান্নাতে যাওয়ার চেষ্টা করছো এটা তোমার অপরাধ চারদিকে যে অন্যায় বেড়ে গেছে ব্যবসায়ী দুই নম্বরই বেড়ে গেছে আলো আটকায়া আলোর দাম বাড়ায়লা ডিমের সিন্ডিকেট করে ফিডের দাম বাড়ায় এলা বাচ্চার দাম বাড়ায় এলা এত সব করে খাবারে ভেজাল দিয়ে দুই নাম্বারই করে পুরো বাংলাদেশ খাবারের দুই নাম্বারিতে পৃথিবীর শ্রেষ্ঠ আমি লিখে দেব কারণ আমি এটাতে অনেক দিন ধরে কাজ করে বুঝলাম যে বিরানব্বই পার্সেন্ট মুসলিমের দেশে এত পরিমাণ দুই নাম্বারই আর পৃথিবীর কোনো মুসলিম কান্ট্রিতে নাই এটা আমি আপনাকে লিখিত দিতে পারি কারণ আমি এই রাস্তায় তো কাজ করতেছি টানা এক বছর ধরে তো এত পাপের প্রাশ্চিত্য ভোগ করবেন না বালো মন্দ ব্যাগটাই দেউলিয়া আউলিয়া ব্যাগটাই এটার মধ্যে ভোগ করতে হবে মাঝে মধ্যে ওই যে আমাদের ইসলামের ইতিহাস পড়ে দেখি যে অনেক জাতি বিলীন হয়ে গেছে পাপের প্রাশ্চিত্য করে বাংলার যে জাতি এরা যেরকম পরিমাণ পাপের প্রাশ্চিত্ব করছে গরিবের হক মারছে শ্রমিকের মজুরি মারছে দুই নাম্বারই করছে বিলীন হয়ে যেতে পারে আজ না হলেও পঞ্চাশ ষাট একশো বছর পরে বিলীন হয়ে গেলে অবাক হওয়ার কিছু নাই পাপে যদি না কমায় আর কি সিস্টেমে তিন দিনের বৃষ্টিতে যেমন হুতাই লেছে ভালো মন্দ সবাই কেউ মন খারাপ করিয়েন না তো একসময় উনিশ দিনের বৃষ্টি দেবে দেখবেন আমিও নাই আমিও নাই সব পানি ভাসতেছে তাতা থই লাভ ইউ মশা কামড়াইতেছে হুম তো এখন মুরগির দাম বাড়ছে এটা আপাতত এই কারণে এখন আপনি এটা নিয়ে একশো সত্তর ছিল এখন নাকি একশো নব্বই বলছে আজকে বললো আর আমাকে যে আরও বাড়তে পারে এখন এটার পেছনের কারণ আছে এটা এখন ওই যে মুরগির দাম বাড়লে আমরা খামারির ধরে ফেলি প্রান্তিক খামারি না এটার মধ্যে বড়ো বড়ো সিন্ডিকেট আছে ওরা ওই মুরগির খাবারের দাম বাড়তি বাচ্চার দাম বাড়তি তো খামারি করবো কি প্রান্তিক খামারি এরা তো আরও মরে মরা আরও মরে আল্লাহ হাফেজ